হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় জসিম ও ইলিয়াস কাঞ্চন। তারা দুইজন মিলে একসাথে কয়টি চলচ্চিত্র করেছেন এবং চলচ্চিত্রগুলোর নাম কি এবং চলচ্চিত্রগুলি কি হিট ছিল না ফ্লপ ছিল তা আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ইলিয়াস কাঞ্চন ও জসিমের প্রথম সিনেমার নাম সুন্দরী। এই সিনেমাটি মুক্তি পায় 1979 সালে। বাংলাদেশের বাংলা ভাষায় চলচ্চিত্র। ছায়াছবিটি কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার হোসেন, আনোয়ারা, সাইফুদ্দিন এবং এই সিনেমাটিতে জসিম ভিলেনের রোল করে। সুন্দরী সিনেমাটি মুক্তি পায় 1979 সালে। 1979 সালে মুক্তির পর এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলে দেয়। বক্স অফিস কালেকশন অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার। এই লিস্টের 2 নম্বরে আছে অভিযান। এই সিনেমাটির পরিচালক ছিলেন রাজ্জাক। এই সিনেমাটি 1995 সালের নাট্য চলচ্চিত্র। ছবিটি কাহিনীকার ও চিত্রনাট্য সংলাপ লিখেছেন খ্যাতিনামা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এটি তিন বন্ধুর ব্যবসায়িক অভিযানের গল্প। এই ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রুজিনা সহ আরো অনেকে। এই সিনেমাটি প্রথম রিলিজ হয় 1984 সালে। অভিযান এই সিনেমাটির 1984 সালে ও 85 সালে বক্স অফিস কালেকশন অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই লিস্টের 3 নম্বরে আছে জসিম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ নতুন অভিনীত রক্তের বদলা। এই সিনেমাটির রিলিজ ডেট এখনো জানা যায়নি। এই সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপারহিট সিনেমা। এই লিস্টের 4 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন ও জসিমের চতুর্থ সিনেমা প্রেম লড়াই। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, জসিম, চম্পা, রানী, হুমায়ুন ফরিদ ও আরো অনেকে। এই সিনেমাটিরও রিলিজ ডেট জানা যায়নি। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপারহিট। ইলিয়াস কাঞ্চন ও জসিম জুটির যে 5 নম্বর সিনেমাটি, সেই সিনেমাটির নাম হলো আদিল। এই সিনেমাটি মুক্তি পায় 1988 সালে। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, আলমগীর, জসিম, ইলিয়াস কাঞ্চন, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী ব্লকবাস্টার হিট। এই লিস্টের 6 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন ও জসিম জুটির 2 রংবাজ। এই সিনেমাটির রিলিজ ডেট জানা যায়নি। এই সিনেমাটি রিডুলে অভিনয় করেন শাবানা, জসিম, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 2 রংবাজ এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট সিনেমা। এই লিস্টের 7 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন ও জসিম জুটির হুশিয়ার। এই সিনেমাটি রিলিজ পায় 1988 সালে। ইলিয়াস কাঞ্চন ও জসিমের এই হুশিয়ার সিনেমাটি হলো একটি অ্যাকশন সিনেমা। এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট। এই লিস্টের 8 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন ও জসিম জুটির হাত করা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, জসিম, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমাটির বক্স অফিস কালেকশন আমি সঠিকভাবে জানি না। তো বন্ধুরা, এই ভিডিওটা বানাতে আমার প্রায় 2 দিন সময় লাগছে। প্রায় 200 সিনেমার পিকচার কানেক্ট করা লাগছে। অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাইতে। তো বন্ধুরা, তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাও। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।